হ্যালো বন্ধুরা, আমি সাগরনীল। আপনারা সকলেই জানেন এই ক্রিসমাস উইকেন্ডে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, যে তিনটের মধ্যে দুটো বাংলা ছবি হামি টু এবং হত্যাপুরি নন্দনে জায়গা করে নিতে পেরেছে, তারা শো পেয়েছে, কিন্তু দেবের প্রজাপতি সিনেমাটা শো পায়নি। এই বিষয়টা নিয়ে আমি হয়তো দু একদিন আগেই ভিডিও বানাতাম, কিন্তু আমি বানাইনি। তার একমাত্র কারণ হচ্ছে আপনারা যারা দর্শকেরা রয়েছেন তাদের মধ্যে অনেকে একটা কমেন্ট আমার চ্যানেলে করেন যে দাদা এত বেশি পলিটিক্যাল বিষয় নিয়ে ভিডিও বানিও না, তোমার মুভি রিভিউ চ্যানেল, তুমি সিনেমা ওয়েব সিরিজ এসবের মধ্যে স্টিক থাকো। আর তাদের এই কমেন্টটা জাস্টিফাইড। আমি বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলেছি, কারণ আমার পক্ষে, আমি একটা আবেগবহুল মানুষ, চুপ থাকা আমার পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু এবার আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি চুপ থাকবই থাকবো, আমি এবারে আর নোংরা ঘাঁটবো না, এই রাজনৈতিক বিষয় নিয়ে আর ভিডিও বানাবো না। কিন্তু আমাদের রাজ্যে সিনেমা এবং রাজনীতি এই দুটো জিনিস এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে, যেভাবে রাজনীতির মধ্যে বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন ঢুকে পড়েছে এবং যেভাবে সিনেমার মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে, তাতে করে আপনার যদি বাংলাতে সিনেমা রিভিউ চ্যানেল হয়, সিনেমা নিয়ে যদি আপনাকে কথা বলতে হয় একটা ইউটিউব চ্যানেল করে, আর যদি আপনার মেরুদণ্ড থাকে, দুদিন বাদে বাদে আপনাকে এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতেই হবে। কুণাল ঘোষ, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং প্রজাপতি সিনেমাকে নিয়ে যা বলেছেন সেটা নিয়ে আমার মতামত কি, আমি সে ব্যাপারে পড়ে আসছি। একটা কথা একটু ভালো করে শুনবেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী, রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীকে নিয়ে, রাজনীতিবিদ কুণাল ঘোষ যা ইচ্ছে তাই বলুন, সেটা আমার মাথা ঘামানোর বিষয় নয়, বা সেটা নিয়ে আমার কোনো মতামত থাকলে আমি সেটা নিয়ে আলাদা করে কোনো ভিডিও বানাবো না। বন্ধু মহলে রাজনৈতিক আলোচনা সেইটা করতে পারি। প্রথমে যদি কথা বলি প্রজাপতির নন্দনে জায়গা না পাওয়া নিয়ে, দুখানা অন্য বাংলা সিনেমা যেগুলো প্রজাপতির সঙ্গে রিলিজ করলো সেগুলো জায়গা পেল, কিন্তু প্রজাপতি জায়গা পেল না। প্রজাপতির প্রডিউসার দেব নিজে, প্রজাপতিতে অভিনেতা হিসেবে দেব কাজ করেছেন, তা সত্ত্বেও এই ছবিটা নন্দনে জায়গা পেল না। এই ব্যাপারটা জাস্ট ভেবে দেখুন, আজকে দেব যিনি রুলিং পার্টির অঙ্গ, রুলিং পার্টির অংশ, তার সঙ্গে যদি এটা হতে পারে তাহলে বাকিদের সঙ্গে যারা অন্যান্য রাজনৈতিক দল করে তাদের ছবির সঙ্গে ঠিক কী কী হয়। খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যেহেতু মিঠুনরা, অর্থাৎ মিঠুন চক্রবর্তী যেহেতু এই ছবির পার্ট, সেই কারণে এই ছবিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি। এবার ভেবে দেখুন, মিঠুনদার যেহেতু রাজনৈতিক মতাদর্শ অন্য, দেব তার ছবিতে থাকা সত্ত্বেও সে ছবি জায়গা পাচ্ছে না। যদি আজকে মিঠুনদার অন্য একটা বাংলা ছবি আসে, সে ছবির তো কোনো চান্সই নেই নন্দনে জায়গা পাওয়ার। মিঠুনদা কেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যে কোনো শিল্পীর ছবি নন্দনে তাহলে জায়গা পাবেই না। আমরা এই বছরই দেখেছি অপরাজিতর সঙ্গে এই সেম জিনিস ঘটতে, এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতির সঙ্গে এই সেম জিনিস ঘটছে, মাঝে আরও বেশ কিছু ছবির সঙ্গে এই জিনিস ঘটেছে। সৃজিত মুখার্জি এটাকে নিয়ে মুখ খুলেছিলেন, যদিও আমি জানি না সেবার রাজনীতি হয়েছে কি না সেটা আমি বলতে পারবো না। সিরিয়ালের অভিনেত্রী যারা হয়তো এখনও কিছুই করেননি, কেরিয়ার সবে শুরু, হয়তো এখনও গোটা বাংলার মানুষ তাদের চেনেও না, মুখ দেখালেও চিনবে না, তারা অবধি দেখতে পাচ্ছি যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে উঠে বসে রয়েছে, কিন্তু মিঠুনদাকে সেখানে ডাকা হয় না। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে একজন বাঙালি শিল্পী যে সারা ভারত কাঁপিয়েছে, যার বিদেশে ফ্যান ফলোয়িং রয়েছে, যার ছবি প্রথম বলিউড ছবি হিসেবে 100 কোটি টাকা কালেকশন আনতে পেরেছে 2 কোটি বাজেটে বানানো সত্ত্বেও, সেই সুপারস্টারকে বাংলা ডাকে না নিজের ফিল্ম ফেস্টিভ্যাল। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা খুব ভালো মতো জানেন আজকে মিঠুনদার যে পলিটিক্যাল আইডিওলজি সেটা আমার পলিটিক্যাল আইডিওলজি একেবারেই নয়, প্রচণ্ড আলাদা দুজনের পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু মিঠুনদা যে মাপের শিল্পী, যে মাপের অভিনেতা, তার যা অ্যাচিভমেন্টস, তাকে ডাকা হবে না? এটা এটা কী করে মেনে নেওয়া যায়? আমি তো অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখব কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা সিনেমার প্ল্যাটফর্ম, সেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। প্রজাপতি রিভিউ করার সময় আমি বলেছিলাম বিভিন্ন জায়গাতে পলিটিক্যাল কমেডি রয়েছে, মিঠুনদাকে দেব একটা কমলা রঙের জামা বের করে দিচ্ছে, মিঠুনদা বলছে এটা এখানে চলে না, দেব তারপরে নীল সাদা জামা বের করে দিচ্ছে, মিঠুনদা বলছে এটা আমি পড়ি না, এছাড়া সবুজ সাথী সাইকেল নিয়ে খরাজবাবুর ডায়লগ ছিল, বিভিন্ন জায়গাতে পলিটিক্যাল কমেডি রয়েছে, এটুকু ব্যঙ্গ অ্যালাউ করা গেল না? তাহলে জাস্ট ভাবুন, যদি সরকারকে সমালোচনা করে একটা আদ্যপ্রান্ত পলিটিক্যাল ছবি কোনো পরিচালক বানান, সে ছবির সঙ্গে কী হবে? আমি তো এখানে দেবকে ক্রেডিট দেব, তাকে স্যালুট জানাই যে এই সমস্ত কিছু হতে পারে সে জেনেও, কারণ তারই রাজনৈতিক দল, সে মোটামুটি তো জানে বোঝে কী হতে পারে, জানা সত্ত্বেও সে কিন্তু এই জিনিসগুলোকে অ্যালাউ করেছিল, সে কিন্তু এগুলোকে বলেনি স্ক্রিপ্ট রাইটারকে, পরিচালককে যেগুলো চেঞ্জ করে দাও, সে কিন্তু অ্যালাউ করেছেন যে ছবিতে কিন্তু এগুলো রাখতে দিয়েছে, এটাকেই বলে সাহস। দেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজনীতির জন্য দেব দেব হয়নি, দেব দেব হয়েছে সিনেমার জন্য, যদি চরিত্রের দরকার থাকে মিঠুনদাকে আবার তিনি
ডাকবেন আবার মিঠুনদাকে নিয়ে তার ছবি হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং এটা তিনি বলেছেন, আমার প্রচণ্ডই ভালো লেগেছে এটা, যে একটা লোক অ্যাটলিস্ট মেরুদণ্ড সোজা করে পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দিয়েছে। এই যে সিনেমার রাজনীতি, এই দুটো জিনিসকে যে আলাদা রাখতে হয় এটা দেব খুব ভালোভাবে বোঝেন, সেটা তিনি এই প্রথমবার নয়, এর আগেও বহুবার প্রমাণ করেছেন। এই কিছুদিন আগে হিরণ তাকে নিয়ে একটা উল্টোপাল্টা মন্তব্য করেছিল, দেব কিন্তু সেটার এগেনস্টে কোনো নোংরা কথা বলেননি, কোনো নেগেটিভিটিতে যাননি, খুব পরিষ্কারভাবে নিজের পয়েন্টটা নিজে ক্লিয়ার করেছেন, গল্প ওখানেই শেষ। এবার যদি কুণাল ঘোষের মন্তব্য নিয়ে একটু কথা বলি, কুণাল ঘোষ বলেছে মিঠুনদা খুব বাজে একটা পারফরমেন্স দিয়েছে, তার জন্যে ছবিটা ঝুলে গেছে, তার জন্যে ছবিটা খারাপ হয়ে গেছে, দেব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন কিন্তু মিঠুনদা পারেনি। পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকে একটা দারুণ পারফরমেন্স দিয়েছিলেন, এখানেও যদি মিঠুনদার জায়গায় পরাণদা থাকতো সেটা অনেক বেটার হতো। কুণাল ঘোষের মন্তব্য নিয়ে আমার বক্তব্যটা খুব সোজা সাপটা। আজকে কুণাল ঘোষ রাজনীতির জগতের মানুষ, সিনেমা নিয়ে তিনি কেন মাথা ঘামাচ্ছেন? সিনেমার জগৎ নিয়ে তার পাবলিকলি একটা মতামত দেওয়ার, যেটা এত বেশি ভুলভাল একটা মতামত। আমরা সকলেই জানি মিঠুনদা কীরকম পারফরমেন্স দিয়েছে প্রজাপতিতে, সকলে প্রশংসা করেছে তার, প্রত্যেকটা ক্রিটিক আপনারা দেখে নিন, যারা যারা মুভি রিভিউ করে প্রত্যেকে মিঠুনদার প্রশংসা করছে। প্রজাপতি সিনেমাতে দেবের থেকে মিঠুনদার পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল, এটা যারা যারা রিভিউ করেছে ম্যাক্সিমাম ঠিক এই কথাটাই বলেছে। আমি জানি দেবের যারা ভক্ত রয়েছেন তারা রেগে যাবেন, গালাগালি করবেন আমাকে, করতে পারেন, কিন্তু এটা ফ্যাক্ট, সত্যি কথাকে কখনো নেগলেক্ট করে দিয়ে বেরিয়ে যাওয়া যায় না। তা সত্ত্বেও কুণাল ঘোষ এরকম একটা মন্তব্য করছেন। একটা জিনিস একটু ভালো করে ভেবে দেখুন, যদি অ্যাজ অ্যান অডিয়েন্স, কুণাল ঘোষ সেও একজন অডিয়েন্স, সে প্রজাপতি দেখতে গেছে, সে বাড়ি এসেছে, তার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে, আমি জানি না আছে কিনা, যদি থেকে থাকে সেখানে সে হয়তো ভিডিও করেছে বা ফেসবুকে লিখেছে যে প্রজাপতি দেখলাম, দেবের পারফরমেন্স দুর্দান্ত লাগলো, মিঠুনদার পারফরমেন্স একদম ভালো লাগেনি, সেটা অ্যাজ অ্যান অডিয়েন্স সে করছে, সেটা তার অধিকার রয়েছে, সে করতেই পারে। যদি সেটা সে করতো আমি কিন্তু ভিডিও বানাতামই না। কিন্তু এই পার্টিকুলার টিভি চ্যানেলের যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি বা ইউটিউবে সেটা অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আপনারা চেক আউট করতেই পারেন, সেই ভিডিওটাতে সাংবাদিক জিজ্ঞেস করছেন কুণাল ঘোষকে, দিলীপ ঘোষ যে মন্তব্যটা প্রজাপতির নন্দনে জায়গা না পাওয়া নিয়ে করেছেন, তার রাজনৈতিক দলকে দিলীপ ঘোষ যে কটাক্ষটা করেছেন সেটাকে নিয়ে মতামত রাখতে, এরকম টাইপের কিছু একটা প্রশ্ন ছিল। আপনি ভালো করে যদি ভিডিওটা দেখেন বুঝতে পেরে যাবেন। কিন্তু সেটার উত্তর যে প্রপারলি দেব, সেটার উত্তর যে লজিক্যালি দেব, ও সব দরকার নেই। আপনি আমাকে দুটো দোষ ধরাবেন, আমি চারটে দোষ ধরাবো। পলিটিক্সে এই জিনিস চিরকাল হয়ে আসছে, কোনো কিছুর কোনো কোনো আলোচনা সুস্থভাবে না, আপনার দোষ আমি ধরাবো, আপনি আমার দোষ ধরাবেন, এই তো হচ্ছে টিভি শোগুলোতে, ঠিক সেই জিনিসটা, কাউন্টার অ্যাটাক যেটাকে আমরা বলি। কুণাল ঘোষ ঠিক সেটাই খেললেন, সেই ট্রিক্স, যে মিঠুনদার পারফরমেন্স ভালো না, মিঠুনদা ঝুলিয়ে লাট করে দিয়েছে। আর এটা কোথা থেকে এলো? আপনাকে তো প্রশ্ন করা হয়েছে অন্য কিছু, আপনি সেটা নিয়ে আগে কথা বলুন, সেটা কেন হয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করুন, উত্তর দিন অডিয়েন্সকে, জনতাকে, তারপরে তো আপনি বলতে পারেন যে হ্যাঁ প্রজাপতি দেখলাম অ্যাজ অ্যান অডিয়েন্স আমার এরকমটা লেগেছে, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। মিঠুনদার পারফরমেন্স এই ছবিতে ভালো লাগার মতো ছিলই, মিঠুনদা এই ছবির প্রাণ, আমার রিভিউতে টাইটেল এটাই ছিল, মিঠুনদা এই ছবির প্রাণ। যদি কারুর তাও না ভালো লেগে থাকে ঠিক আছে, কোনো ব্যাপার না, তার সঙ্গে ঠান্ডা মাথায় বসে আলোচনা করা যেতে পারে। কিন্তু এই যে একটা রাজনৈতিক জায়গা, রাজনৈতিক প্রশ্ন, সেখানে উত্তরটা দিতে গিয়ে সিনেমার সমালোচনা, শিল্পীর সমালোচনা বিনা কারণে, কারণ সে একটা পার্টিকুলার রাজনৈতিক মতাদর্শ থেকে বিলং করছে, সেটা কিন্তু খুব সমস্যা। রাজনীতির মধ্যে সিনেমাকে টেনে আনবেন না, একজন অ্যাক্টারের অভিনয়কে টেনে আনবেন না। রাজনীতি করতে হচ্ছে, নোংরামো করতে হচ্ছে, করুন, ওটাই আপনাদের পেশা, ওটা করেই এতদিন চলেছে, আগামী দিনেও চলবে, এটা সবার ক্ষেত্রেই তাই, যে কোনো একজনের কথাই বলছি না, সবার ক্ষেত্রেই তাই। পলিটিক্স মানে সেখানে নোংরামো থাকবে, সুস্থভাবে কোনো কিছু হয় না এখানে। কিন্তু দয়া করে এই রাজনীতির মধ্যে অভিনয়কে ঢোকাবেন না, অভিনয় নিয়ে মন্তব্য করবেন না। আপনি পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তীকে নিয়ে হাজার কথা বলুন, ঘন্টা ফারাক পারতে হয় আমার, কিন্তু কেন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে টেনে আনছেন এই নোংরা মধ্যে? আজকে একটা পার্টিকুলার পার্টি বা একটা পার্টিকুলার পলিটিক্যাল নেতা বা একটা পার্টিকুলার সুপারস্টার, তাদের মধ্যে কিন্তু এই আলোচনাটা আমি সীমাবদ্ধ রাখতেই চাইছি না। আজকে যদি বনির কোনো সিনেমা সেখানে অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের শিল্পী থাকার জন্য নন্দনে জায়গা না পায়, সেক্ষেত্রে এই ভিডিওটা হওয়া উচিত। কিন্তু অবশ্যই সেটা কী ধরনের সিনেমা এটাও দেখতে হবে, সব ধরনের সিনেমা নন্দনে কোনোদিনই জায়গা পায়নি। আরেকটা যেটা ব্যাপার, আজকে শুধুমাত্র কুণাল ঘোষ নয়, কুণাল ঘোষ একটা নয়, আরও অনেকে রয়েছে সাধারণ দর্শকদের মধ্যে, অনেকে রয়েছে অনেক সাধারণ মানুষ যাদের পলিটিক্যাল আইডিওলজি হয়তো দেবের সঙ্গে মেলে না, তারা সেই কারণে অভিনেতা দেবের সমালোচনা করে যাচ্ছে, তারা সেই কারণে অভিনেতা দেবের কাজ দেখে না। আমি এরকম মানুষজন নিজে চিনি, নিজে দেখেছি এরকম মানুষকে করতে, কারণ তাদের যে পলিটিক্যাল আইডিওলজি সেটা হয়তো অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে মিলছে, সেটা তো অনিক দত্তের সঙ্গে মিলছে, যে কারণে তাদের কাছে অনির্বাণ ভট্টাচার্য এবং অনিক দত্তই সব কিছু।
কিংবা সেই পলিটিক্যাল আইডিওলজির যারা শিল্পী রয়েছেন তারাই সব কিছু। এবার ব্যাপার হচ্ছে, অনির্বাণ ভট্টাচার্যের কাজের প্রশংসা তো আমি নিজে করি, তার ইন্টারভিউ আমি নিজে করেছি, বল্লভপুরের রূপকথার প্রশংসা আমি করেছি, মন্দারের প্রশংসা আমি করেছি, অনিক দত্তের অপরাজিতের প্রশংসা আমি করেছি, তাকে নিয়ে বারংবারই আমি নিজের বিভিন্ন ভিডিওতে কথা বলেছি, সে কি মাপের পরিচালক। কিন্তু সেটা তাদের পলিটিক্যাল আইডিওলজির জন্য নয়, সেটা তাদের কাজের জন্য। তারা ভালো কাজ করে, তাদের অভিনয় ভালো, তাদের পরিচালনা ভালো। আপনার পলিটিক্যাল আইডিওলজির সঙ্গে শিল্পীর পলিটিক্যাল আইডিওলজি মিললে তবে তার কাজ দেখবেন, প্রশংসা করবেন, আদারওয়াইজ করবেন না, দেখবেনই না। এটা যে কি সমস্যা, এই সমস্যা শুধুমাত্র কুণাল ঘোষ নয়, আরও অনেক এরকম রয়েছে। আজকের ভিডিও সেই সমস্ত মানুষের সমালোচনা নিয়ে, আজকের ভিডিও শুধুমাত্র কুণাল ঘোষের সমালোচনা নিয়ে নয়। কুণাল ঘোষ একটা কথা বলেছেন, ছবিটা নাকি ঝাড় খেয়ে গেছে মিঠুনদার জন্যে। ঠিক কি ঝাড় খেয়েছে? অডিয়েন্সেরও তো ছবিটা ভালো লাগছে, দারুণ লাগছে, তাহলে কি ঝাড় খেলো? ম্যাক্সিমাম মানুষের তো ভালো লাগছে, এটাই তো শেষ কথা। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের তো ভালো লাগছে, তাহলে ছবিটা কোথায় ঝাড় খেলো? আজকে বক্স অফিসের ছবিটা তো দারুণ কালেকশন করছে, অন্য দুটো ছবির থেকে বেশি কালেকশন করছে, বা হামি টু এর সমান কালেকশন করছে, নন্দনে জায়গা না পাওয়া সত্ত্বেও। নন্দনে পেলে এই ছবিটার কালেকশন ডেফিনেটলি আরেকটু বাড়ত, 100% বাড়ত। নন্দনে বাংলা ছবি একবার যদি ভালো হয়, সে ছবি বহুদিন হাউসফুল যায়, একটা দারুণ কালেকশন উঠে আসতো সেখান থেকে, সেটা না করা সত্ত্বেও হামি টুকে টেক্কা দিচ্ছে, বা হামি টুয়ের থেকে এগিয়ে, উইকডেজে কিন্তু হামি টুয়ের থেকে প্রজাপতি এগিয়ে রয়েছে। সিনেমা নিয়ে কথা বলতে হলে কথা বলুন, কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ রাইট আছে আপনার সেটা করার, কিন্তু তাহলে একটু খোঁজ খবর নিয়ে বলুন এবং অডিয়েন্স হিসেবে বলুন। এই দুটো প্রধান সত্য, খোঁজ খবর রাখতে হবে আর অডিয়েন্স হতে হবে। অডিয়েন্স না হয়ে পলিটিশিয়ান হয়ে একটা মন্তব্য করছেন, এর থেকে নোংরা আর কিছু হতে পারে না, একদমই হতে পারে না। তবে এই সব কিছুর মধ্যে দিয়ে একটা কি ভালো হচ্ছে, যখন যখন বিতর্ক হয় কোনো ছবিকে নিয়ে, সেই ছবির কালেকশন করার চান্স বেড়ে যায়। প্রজাপতির ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হবে বলে আমার মনে হচ্ছে এই বিতর্কগুলো হওয়া ভালো। অপরাজিতর ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখেছি, এর আগে বলিউডের বিভিন্ন ছবি বয়কট ব্যান, সেই ছবিগুলো কি ধরনের কালেকশন করতো আমরা সেটাও দেখেছি। দেখা যাক প্রজাপতির ক্ষেত্রে এটা সুফল মেলে কি না। কুণাল ঘোষের সব ফালতু মন্তব্যে প্রজাপতির বক্স অফিস কালেকশনে কোনো এফেক্ট পড়বে না, মানুষ লুফে নিয়েছে ছবিটাকে, গল্প শেষ। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যাদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।